গুড মর্নিং, আজ হইল গিয়া 29th August, 5:30 হইব সকাল। দেখতে পারো গাগলাছড়া ফুল থেকে আমি ভিডিও রেকর্ড করি, আর কতখান পানি বর্তমানে পুরা গাং ভর্তি, আর যে স্পিডে পানি যার লাগে বড় খালি আজ গিয়ে তাহলে গিয়ে স্পিড বাড়ায়, আর পানি আইতেও আছে যে স্পিডে দেখতে পাঠায় পুরা খালি। রাইত থেকে 1 ফুটাও কমছে না, উল্টা বাড়তে আছে। ও দেখিল পানির কন্ডিশন পুরা একদম নদীর মুখে মুখে, মানে সাইড ফারোর মুখে মুখে। কাল বিকাল পর্যন্ত আরো কম আসলো, বিকাল থেকে সকালে আরো বাড়াইছে, আর যত সময় যায় তোরা তোরা করিয়া বাড়ের দেখা যার। সকালে আমি রানিং গাইছিলাম, আইয়া মনে করলাম একটা ভিডিও রেকর্ড করে দিই, যারা দূর দূরান্তর বা এন্ড করলে আসেন দেখতে পাত্র না তারা দেখি লোক। সো ওটার লাগিয়ে আমি আর কি জাস্ট দেখতে পারো এনে বইসি আরামসে বইয়া তোমাদের লাগিয়া ভিডিও রেকর্ড করি। আর বেজান্তর ওই দূরই থেকে মানুষ হয়েছে নি ভাই, গাড়ি দেখতে পারবে তো তারা, ও দেখো গাড়ি একটা যার, তারা এই আর কি গঙ্গার পানি উনি দেখছেন আরও দূরের কোন সাইটের মনে হয়। আর সাইটে ফুলের মাঝে নাই আইতা কালার দেওয়া হয়েছে রেলিংয়ের মাঝে, আর ইবাই দিই ওর মাঝে ফুলের মাঝে আবার কালার দেওয়া হয়েছে। রাইতকেও কালার দিয়েছেন, মানে কাল পর্যন্ত কোনো কালার আসলো না, আর তোরা গ্লেজ মারের ফুলে। আর বাদ বাকি পানি সানি কোনোভাবে বার হয়েছে নি? কোনোভাবে বার হইলে তোরা কমেন্টে জানাই আছে। এখন তো বর্তমানে পানি জেলা লাগের বার হয়ে যাইব বেশি, খালি রাইতও বার হয়েছে মনে হয়। এখন তো জানিয়ে না আমরা দ্বারকাছ দিয়ে জায়গা খবর লইছি ভাই, তো বার হয়েছে না, বাকি দূরই কোনো ভাই দিয়ে বার হইল নি। ইলা টাইমও তো বার হয়ে যায় অন্য আর কি, বাকি আঙ্কাই লঙ্কাই বা তোমার তসলার ভাঞ্জি গুয়াছে এটা ভাঙ্গিয়া বার হয়ে যায়। এবার যাইতে পারছি না, যদি যাই একটা ভিডিও রেকর্ড করিয়া দিমু। আজকের লাগিয়াও তো খানো